দেখো রূপচাঁদ মাছটা কত বড় সাইজে। তো বাগান থেকে সবজি তুলে এইভাবে রান্না করে সবাই একসাথে খেতে বসার মজাটাই আলাদা। টাটা টাটা বাবা অনেকদিন পর টাটা দিয়েছে। এটা দাদুর শ্রাদ্ধের কদিন আগে এইখানে বসেছিলাম, সেটাই এত বড়, এত লাউ দিয়ে প্রচুর লাউ দিল, তাই না? প্রচুর কাঠকুটো বেরোচ্ছে, এগুলো জ্বালানি দেওয়া যাবে ভালো। আর আমি আর মা চলে এসেছি সকাল সকাল এই বাগান পরিষ্কার জন্য, কারণ এই বাগানে তো এবার শীতে সব শাকসবজি লাগাতে হবে, বাগানটা যদি পরিষ্কার করে টিলার দেওয়া হবে তার জন্যই এখানে যে লাউ গাছটা ছিল অনেকটা জায়গা ধরে ভাড়া দেওয়া ছিল সেটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখনও লাউ ঝুলছি, দেখো মা ওই একটা লাউ আছে, একটা ধরেছি। হ্যাঁ এই লাউ ডাঁটাগুলোও ফেলা যাবে না, এগুলো রান্না করতে হবে। লাউটা কি কুটুস খাবে? এই লাউটা তুমি নেবে? এইখানে ধরো, এইটা এইটা ধরো, ইয়ে রান্না করে যাবে? ঠিক আছে রান্না হবে, এগুলো খাবে। তো আমি আর মা লাউয়ের ভাড়া ভেঙে চলে এসেছি রান্নাঘরে, সব কিছু নিয়ে শাক সবজি যা আছে আর মাছও নিয়ে চলে এসেছি। দেখো বড় একটা রূপচাঁদ আছে আর আছে একটা পোনা, চারা পোনা। এই দুটো মাছ বাবা আর কাকা মিলে সকালবেলা ধরেছে, একদম পুকুরের জ্যান্ত মাছ। এই মাছ দিয়ে আর আগে দেখিয়েছিলাম তোমাদের একটা বড় মানকচু তুলেছিলাম অনেকটাই, সেটা সবটা খেয়ে উঠতে পারিনি, বাকি রয়েছে আরও, সেটা দিয়েই এই মাছ দিয়ে রান্না করব। এই ঝোড়া আলুর ফল আর বটবটি আলু আর এক লাউ ডাঁটা আর এই মাছের মাথা দিয়ে বৌমা চচ্চড়ি করবে। তাছাড়া কচি কচি যে লাউ পাতাগুলো রয়েছে ওই লাউ পাতা আমি ভর্তা বানাবো, তার জন্য মা কচি পাতাগুলো নিয়ে নেবে। হ্যাঁ কচি পাতাগুলো আমি কেটে আলাদা করে গুছিয়ে রাখবো, ওগুলো বেশ ভালো লাগে কিন্তু কালো জিরে দিয়ে রান্না করলে। তুই রূপচাঁদ মাছ খাও না একদিন, খেয়ে দেখো কেমন লাগে। ও খেয়ে দেখেছি, আমার শরীর খারাপ করে। রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু এই জোগাড় যান্ত্রিক করাটাই সময় লাগে বেশি, তো আমরা দুজনে মিলে করে নিই বলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাই না? বাইরে মেঘ হয়েছে, মেঘ হয়েছে প্রচণ্ড, কালকে দুপুরবেলা যেরকম বৃষ্টি হলো। এতদিনে কিন্তু আমাদের শীতের শাকসবজি সব পড়ে যেত এই জায়গাগুলো, কিন্তু এই বৃষ্টির জন্য আর লাগানোই যাচ্ছে না। তবে আজকে ভাড়া পরিষ্কার করে দিয়েছি, বাবা তো আগে থেকে ঘাস মারা ওষুধ দিয়ে পরিষ্কার করে রেখেছে, এবার শুধু মাটিটা একটু জো হলে মানে শুকনো হলে তবে টিলারটা দেওয়া যাবে। দেখো রূপচাঁদ মাছটা কত বড় সাইজের, ছোটকাদের পুকুরে মাছ, আর ওই পুকুরে বেশ বড় বড় সাইজের রূপচাঁদ মাছ আছে। এর আগে আমরাও ধরেছিলাম বেশ বড় সাইজের, আরও আছে, কোনো একদিন যাবো ওই পুকুরে মাছ ধরতে, ছিপ ফেলে নইলে জাল ফেলে মাছ ধরবো আমি আর মা, যাবে তো ছোটকাকে বলবো। আমাদের পুকুরেও মাছ রয়েছে, কোন পুকুরে মাছ খাবে? তো আমাদের পুকুরে মাছগুলো ছোট ছোট সাইজে। তো মাছ ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি, এবার উননটা ধরিয়ে নেবো। আর ওদিকে লাউ পাতাগুলো মা কেটে দিয়েছে, এগুলো সিদ্ধ করে নেবো আগে। তো চলো উননটা ধরিয়ে নিই।
প্রথমে আমি কড়াইতে জল দিয়ে এই লাউ পাতাগুলো সিদ্ধ করে নেব। দেখো লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। লাউ পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার মা ওগুলো শিলনোড়াতে বেটে দেবে। আর এদিকে আমি কচুটাও সিদ্ধ করে নেবো মাছের ঝোল বানানোর জন্য। তো কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, হলুদ গুঁড়ো। জল গরম হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা কচু আর আলু দিয়ে দিচ্ছি। কচু সিদ্ধ হয়ে গেছে, মাছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা রয়েছে ওই তেলেই আমি কচুর তরকারিটা করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাতে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা কচু আর আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে মান কচু আর আলু ভালো করে কষে নিয়েছি, এবার আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আলু আর কচু সিদ্ধর সময় কিছুটা লবণ দিয়েছিলাম, আর এখন তরকারিতে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নেব। তো মান কচু তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি লাউ পাতার ভর্তা বানাবো, তার জন্য আগে থেকে মা দেখো এই যে বেটে রেখেছে শিলনোড়াতে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, কালো জিরে, দিচ্ছি থেঁতো করা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা লাউ পাতা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লাউ পাতার ভর্তা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি লাউ ডাঁটার চচ্চড়ি বানাবো, তার জন্য মা সব সবজি কেটে দিয়ে গেছে। এখানে লাউ ডাঁটা সহ আরো 5 রকম সবজি রয়েছে। তো চলো এবার কড়াইতে তেল দিয়ে দিই। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দিয়ে দিয়েছি 4 পোনা মাছের মাথা। দেখতে পাচ্ছ কত বড় সাইজের। এইটুকুতেই কিন্তু তরকারি টেস্টটাই বদলে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ সহ মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজিগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলার সাথে সবজিটা কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা। সবজিগুলো ভালোভাবে সিদ্ধের জন্য দিয়ে দিচ্ছি জল। তো লাউ ডাঁটার তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বাড়ির কিছু শাকসবজি, পুকুরের মাছ দিয়ে সাদামাটা তরকারি বানালাম। তো চলো এবার সবাই মিলে খেতে বসা যাক। তো সবাই মিলে খেতে বসে গেছি, খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে রয়েছে লাউ পাতার ভর্তা, আর তারপর খাবো চচ্চড়ি। অনেকটা বেলাও হয়ে গেছে, বেলা গড়িয়ে আসছে প্রায়। তো চলো খাওয়া শুরু করি।
সুন্দর হচ্ছে। ভর্তা ভালো হয়নি? কেমন হয়েছে ভালো? এই লাউ পাতা ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে, শুধু নিরামিষ। এই চিংড়ি দিলে তো আরো ভালো লাগে, কিন্তু নিরামিষ তাও ভালো লাগবে। এতে যদি আরো চিংড়ি পড়তো আরো ভালো লাগতো, কিন্তু খুব ভালো হয়েছে। লাউ পাতার ভর্তা আমি ছোটবেলাতে এখনো খাইনি কোনোদিন, এই বৌবা করলো, খুব ভালো হয়েছে। লাউ পাতা বাটাও বলতে পারো, লাউ পাতা বাটা, লাউ পাতা বাটা খুব সুন্দর, খুব টেস্টফুল হয়েছে। যতই বেলা হোক সবাই যে বসে একসাথে খাওয়া তার মজাটাই আলাদা। বাগানের কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তাই না? হ্যাঁ মা দেবু, একদম গরম গরম লাউ ডাঁটা গুলো একদম খেতে খাচ্ছি, পুরো মিষ্টি। যেখানে রান্না করছি সেখানেই খাচ্ছি, পাশেই বাগান। এই বাগানের সবজি রান্না হচ্ছে প্রতিদিন, নতুন নতুন রান্না, নতুন নতুন সবজি বাগান থেকে তুলে নিয়ে রান্না। লাউ ডাঁটা কচু বেগুন দিয়ে রান্না হয়েছে, খুব সুন্দর রান্না হয়। কি কচু বলো তো, এই কি আলু আছে এতে, এই ঝরা আলু যে এগুলো নিয়ে এসছো তুমি? ঝরাজের ফল দারুণ টেস্ট হয়েছে এটা, মাছটার জন্য মাছের মাথা কতটা বড় সময় দেখেছো, একদম একটুখানি। এই তরকারিটা খেতে একটু সময় লাগবে। এই ঘোড়ার ফলটা এই আমরা এখন খাচ্ছি, প্রথম এখন খাওয়া হয়নি, আজকের এই প্রথম খাওয়া হচ্ছে। তবে লাড্ডাটা দিয়ে করছে, কচি লাড্ডাটা তো খুব ভালো লাগছে। এটা একটা তৃপ্তি করে খাওয়া, তাই না? কচি লাউ ডাঁটা বেগুন তার সাথে মাছের মাথা দিয়ে তৈরি করেছে, হেভি সুন্দর। সবজিটা ভালো খাওয়া হচ্ছে বলো? গ্রামে থাকা তো এটাই সুবিধা, যখন তখন যে কোনো সবজি হাতের কাছে পেয়ে যায়। পাঁচ রকম সবজি দিয়ে চচ্চড়ি বানিয়ে ফেলছি, পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলছি। দাও মাছের মাথা, আগের দিন কচুর তরকারিটা কচু চিংড়ি চিংড়ি দিয়ে, আগের দিন মান কচু আর চিংড়ি দিয়ে যে তরকারিটা হয়েছিল সেটা একদম অন্যরকম ছিল, আর আজকে আবার অন্যরকম। দারুণ হয়েছে, আর একটুখানি মাছ কেটে খেলাম, বড় মাছ তো, মাছের স্বাদটাও দারুণ। দেখো আর কচুটা এমনি ভালো, তার জন্য গালে লাগেনি, একদমই গালে নেই। তরকারিটা খুব ভালো হয়েছে, এই জন্য ভাত নিচ্ছি। ভাত বেশি লাগবে, ভাত নিয়ে নাও। আমিও কিন্তু ভাত নেব, লাগবে না? গরম গরম তরকারি তো দারুণ স্বাদ। আমি কিন্তু ওই মাছ খাচ্ছি না, আমার মাছটা দেখো কত বড়, আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে তো লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই অবশ্যই, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। তরকারি সাদা মাটা খাওয়া দাওয়া কালারফুল, সবাই একসাথে এই যে মজা করে খাচ্ছি এটাই তো ভালো লাগে না? আর যদি আমার নাতিটা কাছে থাকতো সে ঘুমাচ্ছে, আরো মজা লাগতো, সে এখন খেয়ে ঘুমিয়ে পড়েছে। পুকুরের মাছ বাবানের গাছে কচু আলু দিয়ে রান্না হয়েছে, খুব টেস্টফুল।
তো আজকের মতো টাটা 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 বাবা অনেকদিন পর টাটা দিয়েছে।